চলতে ফিরতে এই দুটি বাক্যের জিকির যদি আপনি করতে পারেন পরকালে আপনার থেকে সফল আর কেউ হতে পারবে না পরকালের জিন্দিগিতে আপনার মতো দনি আর কেউ হতে পারবে না বুখারে শরীফের শেষ হাদিস বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ও সাল্লাম বলেন কালিমাতান হাবিবাতান ইলার রহমান

এই সুবহান আল্লাহামদি সুবহান আল্লাহিম জবানে বড় হালকা কিন্তু মিজানে অনেক বাড়ি আল্লাহর কাছে অনেক প্রিয় বাক্য যারা বেশি বেশি পাঠ করবেন কেয়ামতের ময়দানে তার মতো সফল আর কেউ হবে না তার মতো দনী কেউ হবে না দুনিয়ার সফলতা দুনিয়ার দনী দুনিয়ার সুনাম যশ খ্যাতি অল্প দিনের জিন্দিগির জন্য আপনি মরে যাবেন চলে যাবে শেষ হয়ে যাবে কিন্তু পরকালের নিয়ামত কোনোদিন শেষ হবে না এই জন্য বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম বলেন যারা পরকালকে প্রাধান্য দেয় তারা হইল সবচেয়ে জ্ঞানী আর যারা ধনিয়াকে প্রাধান্য দেয় তারা হইল বোকা কারণ বিশ ত্রিশ বছর পরে আপনি মারা যাবেন সব শেষ আর পরকাল অনন্ত অসীম কাল যার শেষ নাই ওই নিয়ামতটাই তো আপনার জন্য আসল নিয়ামত এই জন্য বেশি বেশি পাঠ করবেন সুবাহ আল্লাহ হামদি সুবাহ আল্লাহ আজিম পরকালে কিন্তু দেখবেন কেউ কারো কাজে আসবে না আবি কেউ কারো কাজে আসবে না মা কাজে আসবে না বাবা কাজে আসবে না বা কাজে আসবে না বন্ধু কাজে আসবে না সন্তান কাজে আসবে না স্ত্রী কাজে আসবে না ওই দিন শুধু কাজে আসবে আপনারা নে কামল এই জন্য বিশ্বরমী বলেন আদ দুনিয়া মাজের তুলা খেরা দুনিয়া হয়ে আচার আধার সঙ্গে দুনিয়াতে যত বেশি তোমরা বীজ করবে করবেই তত বেশি তোমরা ফলভোগ করবে এই জন্য দুনিয়া আমলের দুনিয়া দুনিয়া হয় এবাদতের জন্য যত বেশি বেশি ইবাদত করবে না আমল করবেন জানিনাতে গিয়ে তারা ফল ভোগ করবেন এই জন্যে বিশ্বের বলেন এই দুটি বাক্যের জিকির তোমরা বেশি বেশি করবে বেশি বেশি পাঠ করবে দুটি বাক্য আল্লাহ আছে সবচেয়ে বেশি প্রিয় আরে কালী মাতান হাবি মাতান রহমান রহমানের কাছে এই দুটি বাক্য সবচেয়ে বেশি প্রিয় যে ব্যক্তি এগুলো পাঠ করবে তার মিজানের পাল্লা অনেক বাড়ি হবে ওইদিন সেও সবচেয়ে বেশি ভাগ্যবান হবে সবচেয়ে বেশি আখারাতের ধনী হবে এই জন্য যখনই সময় পাবেন চলতে ফিরতে অফিসে আদালতে গাড়িতে বাড়িতে দোকান পাটে রাস্তাঘাট যেখানেই থাকেন আপনি বলবেন সুবাহান্লাহি বিহান দিহি সুবাহান্লাহি